দর্শক, রাজধানীর বসুন্ধরা আইসোলেশন ক্যাম্পের সার্বিক চিত্র জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, করোনা টেস্ট করতে আসা রোগীদের কি অবস্থা দেখছেন এবং সাথে আরও জানাবেন যে সেখানে ভোগান্তি আছে কিনা, ওখানকার যে সার্বিক অবস্থা আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা টেস্ট করতে যারা আসেন তাদের যে ভোগান্তি এবং তারা যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েন সেই বিষয়টি নজর রাখার চেষ্টা করছিলাম। আমরা সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেমনটা দেখেছি, একজন অন্তঃসত্ত্বা মহিলা এসেছিলেন, তাকে ডাক্তার দেখানোর জন্য যখন যাচ্ছেন তখন ডাক্তার তাকে বলেছেন যে তার করোনা পজিটিভ না নেগেটিভ সেটা না জানা পর্যন্ত তার চিকিৎসা করা যাবে না। আরেকটি বিষয় যেটি দেখেছি আমরা, যে একটি বালক 8 বছর বয়সে একটা বালক এসেছে, তাই সে ক্যান্সারে আক্রান্ত, তারও কিন্তু একই রকম অবস্থা, তাকে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন না। এবং মুগদা জেনারেল হাসপাতালে যেমনটা আমরা দেখেছি সেখানে কিন্তু একই অবস্থা, সিরিয়াল মেনটেনের ক্ষেত্রে মারাত্মক একটি বিশৃঙ্খলা রয়েছে। এবং এমনটাও আমরা জেনেছি যে ক্যামেরার সামনে তারা কথা বলতে চাননি এ বিষয়ে যে তার স্যাম্পল দেওয়ার পরে সে স্যাম্পল হারিয়ে গেছে। এখন সর্বশেষ আমরা রয়েছি যে বসুন্ধরার কুড়িলে বসুন্ধরা হাসপাতালের সামনে, এখানেও কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে করোনা টেস্টের ক্ষেত্রে তাদেরকে প্রতিদিন 30টি করে স্যাম্পল এখান থেকে সংগ্রহ করা হতো, কিন্তু গত পরশু দিনই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে 15টি করে তারা এখন স্যাম্পল নিবে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তারা এই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতেন, কিন্তু এখন যে প্রতিবন্ধকতা হলো সেটা হচ্ছে যে তারা সে কারণে বসুন্ধরার পক্ষ থেকে শুধু ডাক্তার, নার্স এবং যারা তাদের স্টাফ রয়েছেন শুধু তাদেরকেই তারা এই করোনা নমুনা পরীক্ষার ক্ষেত্রে তারা আওতায় আনতে পারবেন, এর বাইরে কিন্তু তাদের আর কোনো সুযোগ নেই। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সবচেয়ে বেশি যে করোনার টেস্ট যদি দ্রুত করা না হয় এবং যারা এই করোনা আক্রান্ত হবেন তাদেরকে যদি দ্রুত শনাক্ত করা না যায় তাহলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে। যেমন বহির্বিশ্বে আমরা দেখেছি আমেরিকায়, ব্রাজিলে এবং অন্যান্য দেশে যেরকম অবস্থা হয়েছিল সেই অবস্থার দিকে কিন্তু যাচ্ছে, এমনটা কিন্তু অনেকে বলছেন। সুজানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। করোনাকালে চিকিৎসার খবর জানাতে বসুন্ধরা আইসোলেশন ক্যাম্প থেকে যুক্ত ছিলেন আশিকুল আলম।